প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি ফাতেমা খাতুন সুমি সহকারী শিক্ষক পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের পাঠ ঘর পূরণ আমাদের সামনে চতুর্থ টিউটরিয়াল পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই হিসেবে আমরা এখন চতুর্থ টিউটোরিয়ালের পড়াগুলো কমপ্লিট করব। তোমরা সবাই তোমাদের বাসায় প্রথম শ্রেণীর চতুর্থ টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাস দেখবে তারপরও আমি আজ একটু সিলেবাস সম্পর্কে বলছি তোমরা একটু খেয়াল করে শোনো আমাদের টিউটোরিয়াল পরীক্ষার মানবণ্টন হচ্ছে পঁচিশ অর্থাৎ পঁচিশ মার্কের উপর আমাদের পরীক্ষা হবে এখন পঁচিশ মার্ক কিসের ভিত্তিতে থাকবে অর্থাৎ কি কি বিষয় বা কী কী মানবণ্টন থাকবে তাহলে আসো আমরা একটু জেনে নেই যে আমাদের চতুর্থ ডিউটুয়েল পরীক্ষায় কী কি থাকবে প্রথমত থাকবে অঙ্কে লিখো অর্থাৎ তোমাদের কথায় কিছু থাকবে সংখ্যা কথায় লেখা থাকবে তোমাদের সেটা অঙ্কে লিখতে হবে তারপর আবার সংখ্যা থাকবে সেখান থেকে কথায় লিখতে হবে জোর বিজোর থাকবে এছাড়াও থাকবে বই পৃষ্ঠা বাউন্ন চুয়ান্ন চৌষট্টি পঁয়ষট্টি এবং ছেষট্টি পৃষ্ঠা আর তোমাদের আমাদের গণিত শেখা যে বইটি আছে সেখান থেকে একত্রিশ এবং বত্রিশ পৃষ্ঠা চলো আজকে আমরা তোমাদের চৌষট্টি আহ বইয়ের চৌষট্টি পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো এখন বলতে পারো যে আমরা কেন বাউন্ন পৃষ্ঠা নিয়ে প্রথমে শুরু করছি না আমরা বিগত ক্লাসগুলোতে যোগ করেছি এবং বিয়োগ করেছি মোটামুটি যোগ বিয়োগ তোমরা সবাই পারো যেহেতু খালিঘর পূরণ এর আগে করানো হয়নি তাই আজ আমি তোমাদের খালিঘর পূরণ নিয়ে আলোচনা করব তাহলে সবাই আমার স্লাইডটি মনোযোগ দিয়ে শোনো তোমরা ইচ্ছে করলে তোমাদের চৌষট্টি পৃষ্ঠা বইয়ের খুলতে পারো খালিঘর পূরণ করি আজ আমরা যে খালিঘর পূরণ করব সেখানে তোমরা একটু খেয়াল করে দেখো যে সবার প্রথমে এগারো লেখা আছে এগারোর পর একটি খালি ঘর দেওয়া আছে তারপর তেরো তারপর চোদ্দো এরপর আবারও ঘর তারপর আবারও ঘর দেখতে পাচ্ছি তারপর উনিশ খালিঘর সতেরো ঘর। তাহলে আমরা এই খালি খালিঘরগুলো কীভাবে সাজাবো আমাদের এই খালি ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগারো থেকে শুরু হয়ে সব শেষে উনিশ আছে তার মানে এগারো হচ্ছে উনিশ থেকে ছোট তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট থেকে আমরা কিভাবে বড় সংখ্যা যাব। অর্থাৎ ছোট থেকে বড় আকারে আমরা এখানে সাজিয়ে সংখ্যাগুলো লিখবো তাহলে এগারোর পর কি হয় বলতো শিক্ষার্থী বন্ধুরা এগারোর পর হয় বারো তাহলে আমরা খালি ঘরে কি লিখব বারো লিখব তারপর দেখো তেরো আছে তেরোর পর চোদ্দ চোদ্দের পর কি বলতো চোদ্দের পর আছে পনেরো তাহলে আমরা খালি ঘরে কি লিখব পনেরো তারপর নিচে আসি পনেরের পর ষোলো তাহলে খালি ঘরে লিখব আমরা ষোলো ষোলের পর সতেরো সতেরোর পর কি বলতো ঠিক ধরেছ সতেরোর পরে আঠারো তারপর ১৯ এবং সব শেষে আরেকটি ঘর আছে যেখানে আমরা লিখবো বিশ তাহলে আমরা দেখলাম যে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় করে কিভাবে সাজিয়ে লেখা যায় সেভাবে করে আমরা এই খালি ঘরটি মুখে মুখে পূরণ করলাম তো বন্ধুরা আসো আমরা এখন খালি ঘরগুলোতে সংখ্যাগুলো লিখব তাহলে আমরা এখন খালি ঘরে সংখ্যা লিখলাম এগারো তারপর হচ্ছে বারো তেরো চোদ্দ তারপর পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছ কিভাবে আমরা এই খালি ঘরগুলো পূরণ করব। আমরা সবার প্রথমে দেখে নিব যে প্রথমে যে সংখ্যাটা দেয়া আছে সেটা কি বড় সংখ্যা নাকি ছোট সংখ্যা অর্থাৎ প্রথমে এবং শেষে যেই সংখ্যাগুলো দেয়া আছে সেখানে দেখবো প্রথমে কি বড় সংখ্যা আছে না ছোট সংখ্যা আছে আবার শেষেও বড় সংখ্যা আছে না ছোট সংখ্যা আছে তারপরে আমরা যদি প্রথমে দেখি ছোট সংখ্যা তাহলে আস্তে আস্তে বড় সংখ্যার দিকে এগিয়ে যাবো আর প্রথমে যদি বড় সংখ্যা দেখি তারপর আস্তে আস্তে সামনের দিকে সবার শেষে যদি আমরা ছোট সংখ্যা দেখতে পাই তাহলে আমরা বুঝে নিব বড় থেকে ছোট আকারে সাজাতে হবে আসো আমরা সামনে এগিয়ে যাই এখন একটু খেয়াল করো আমরা এতক্ষণ দেখেছি যে ছোট থেকে বড় সবার প্রথমে ছিল এগারো এবং শেষে ছিল উনিশ তাই আমরা সেখানে বুঝেছিলাম যে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে এখন আমাদের সবার প্রথমে কি আছে সবার প্রথমে আমরা একটি খালিঘর দেখতে পাচ্ছি তারপর আছে উনিশ তারপর আরও দুটি খালি ঘর তারপর ষোলো তারপর আরও একটি খালি ঘর চোদ্দো ঘর বারো এবং সবশেষে আরেকটি খালি ঘর আছে তার মানে প্রথমে উনিশ এবং সবশেষে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি আছে বারো তাহলে বলো তো উনিশ বড়ো না বারো বড় হ্যাঁ আমাদের বারো সংখ্যাটি হচ্ছে ছোট আর উনিশ সংখ্যাটি হচ্ছে বড় তাহলে বড় থেকে আস্তে আস্তে আমরা দেখছি যে ছোট সংখ্যায় গিয়ে শেষ হচ্ছে তাহলে আমরা এটা দেখে বুঝলাম যে এই যে খালি ঘরটা পূরণ করতে হবে সেটা আমাদের বড় থেকে আস্তে আস্তে ছোট সংখ্যা এসে শেষ করতে হবে তাহলে বলতো বন্ধুরা উনিশের আগে কত হয় উনিশের আগে বিশ তাহলে সবার প্রথমে যে খালি ঘরের সংখ্যাটি বসবে সেটি হলো বিশ তাহলে বড় হচ্ছে বিশ বিশের থেকে ছোট হচ্ছে উনিশ বলতো বন্ধুরা উনিশ থেকে ছোট কি অর্থাৎ উনিশের থেকে ছোট কোন সংখ্যা আঠারো তাহলে আমরা এই খালি ঘরে কী লিখব আঠারো আঠারো থেকে যে ছোট সংখ্যাটি সেটা হচ্ছে সতেরো তারপর ষোলো তারপরের খালি ঘরে কি হবে বলো তো হ্যাঁ পরে খালি ঘরে যেটি বসবে সেই সংখ্যাটি হচ্ছে পনেরো তারপর চোদ্দ আমরা দেখতেই পাচ্ছি লেখা আছে তাহলে চোদ্দো থেকে যে ছোট সংখ্যা তা হচ্ছে তেরো তারপর আছে বারো এবং সবার শেষে যে সংখ্যাটি বসবে সেটি হচ্ছে এগারো তো বন্ধুরা আসো আমরা এখন এই খালি ঘরগুলি পূরণ করি তাহলে দেখো সবার প্রথমে যে সংখ্যাটি বসেছে বড় সংখ্যা সেটি হচ্ছে বিশ তারপরে উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দ তেরো বারো এগারো তাহলে প্রথমে আমরা করেছিলাম ছোট থেকে বড় সংখ্যা এরপর আমরা খালি ঘর পূরণ করলাম বড় থেকে ছোট সংখ্যা তাহলে এটা আমরা কীভাবে বুঝবো যে কখন বড় থেকে ছোট করব। যখন আমরা দেখব সবার প্রথমে বড় সংখ্যা আছে এবং সবার শেষে ছোট সংখ্যা আছে তখন আমাদের বুঝতে হবে বড় থেকে ছোট আকারে সাজিয়ে লিখতে হবে খালি ঘরগুলোতে আসো আমরা এর পরে কি আছে তা একটু দেখি আমাদের এখন যে সংখ্যাটি পূরণ করতে হবে তা হচ্ছে মাঝের সংখ্যাটি লিখো অর্থাৎ প্রথম সংখ্যাটিও দেয়া আছে এবং শেষের সংখ্যাও দেয়া আছে তাহলে মাঝখানের ঘরে আমাদের কি বসবে সেই সংখ্যাটি আমরা বের করব। তাহলে এটা কিন্তু অনেক সহজ সতেরো ঘর উনিশ তাহলে সতেরোর পর কি বলতো সতেরোর পর আঠারো তারপর কি উনিশ তাহলে আমাদের মাঝখানের ঘরে কত বসবে আঠারো আসো আমরা নিচে যাই দেখো প্রথমে আছে ষোলো তারপর খালি ঘর এবং সবশেষে আছে আঠারো তাহলে ষোলোর পর কত হয় বলতো ষোলোর পর সতেরো হয় তারপর আঠারো তাহলে মাঝখানে খালি ঘরে কত বসবে সতেরো বসবে তাহলে আমাদের দুইটি মাঝের যে সংখ্যা সেই খালি ঘরটি পূরণ হয়ে গেল। আসো এখন আমরা ডান পাশে যে খালি ঘর আছে সেগুলো পূরণ করি প্রথমেই উপরের যে খালি ঘরটি আছে তা পূরণ করব। প্রথমে আছে দশ দশের পর কী বসবে বলো তো সবাই হুম দশের পর বসবে এগারো তারপর কত বারো তাহলে আমাদের এই খালি ঘরটি এটিও কিন্তু পূরণ হয়ে গেল খুব সহজে মজা লাগছে না বলো আজকের পাঠটি কিন্তু অনেক মজার অনেক সহজ একটি পাঠ আশা করি তোমরা পরীক্ষাতে সবাই এই টপিকসটির উপর সঠিক অ্যানসার দিতে পারবে আসো আমার সবশেষের যে খালি ঘর আছে সেটা পূরণ করি বারো এবং আছে সবশেষে চোদ্দো তাহলে বারোর পর কত তেরো তারপর চোদ্দো তাহলে আমাদের মাঝখানে বসবে তেরো এবার দেখো আমরা এতক্ষণ মুখে মুখে যা বলেছি সেটা আমরা ফিল করে ফেললাম অর্থাৎ পূরণ করে ফেললাম তাহলে আমি আবার প্রথম থেকে একবার বলছি সতেরো তারপর আঠারো এবং উনিশ তাহলে মাঝখানে বসলো আঠারো নিচে চলে যাই ষোলো এরপর বসবে সতেরো তারপর আঠারো তাহলে মাঝখানে খালি ঘরে কি বসলো সতেরো যেহেতু আমাদের মাঝের সংখ্যাটি লিখতে বলেছে তাই আমরা মাঝের সংখ্যাটি পূরণ করলাম ডান পাশের চিত্রে আছে দশ তারপর হবে এগারো তারপর বারো সব শেষে আছে বারো খালি ঘরে বসবে তেরো এবং শেষে দেয়া আছে চোদ্দ তাহলে বন্ধুরা আমরা আমাদের মাঝের সংখ্যাটি শেষ হলো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পরের সংখ্যাটি লিখো পরের সংখ্যাটি পূরণ করাও কিন্তু অনেক সহজ আসো আমরা এখন সেই খালি ঘরগুলো দেখি প্রথমে যে খালি ঘরটি দেয়া আছে কি দেয়া আছে বলো তো চোদ্দ তাহলে চোদ্দের পর কত বসে হুম সবাই পারছ চোদ্দের পর পনেরো তারপর ডান পাশে যাই উনিশের পর কত হবে বলো তো বিশ তাহলে উনিশের পর বিশ নিচে যে খালি ঘরটি আছে আছে সতেরো তাহলে সতেরো পর কত বসবে আঠারো তারপর বারো বারোর পর কত তেরো ডান পাশে প্রথমে আছে দশ তাহলে দশের পর কত বসবে দশের পর বসবে এগারো তাহলে আসো আমরা এগুলো পূরণ করে ফেলি চোদ্দের পর পনেরো উনিশের পর বিশ সতেরোর পর আঠারো বারোর পর তেরো এবং দশের পর এগারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এরকম করে যদি নতুন নতুন সংখ্যা আমি ওলট পালট করে দেই আশা করি তোমরা সবাই করতে পারবে পরের সংখ্যাটি বললেও তোমরা পারবে মাঝের সংখ্যাটি বললেও পারবে আবার যদি ছোট থেকে বড় এবং বড়ো থেকে ছোটো দেই সেটাও আশা করি তোমরা সবাই পারবে আসো এবার আমরা আগের সংখ্যাটি লিখি দেখো প্রথমে ঘর দেওয়া আছে এবং পরে আছে আঠারো তাহলে আঠারোর আগে কত হবে আঠারোর আগে সতেরো হবে তারপর দেখি তেরো আছে তাহলে তেরোর আগে কত তেরোর আগে বারো তেরোর আগে কত বারো তারপর আছে কি পনেরো আছে তাহলে পনেরোর আগে কত হবে চোদ্দ তাহলে পনেরো আগে কত হলো চোদ্দ নিচে যাই আসো নিচে আছে বারো তাহলে বারোর আগে কত বারোর আগে বসবে এগারো তাহলে বারোর আগে কত এগারো এবং সব শেষে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে বিশ তাহলে বিশের আগে কত বসবে বলো তো উনিশ এখন আমরা এই খালি ঘরে যে সংখ্যাগুলো বসার কথা ছিল সেই সংখ্যাগুলো বসিয়ে দিলাম তাহলে সতেরোর পর সতেরো সরি আঠারোর আগে বসবে সতেরো তেরোর আগে বসবে বারো পনেরোর আগে বসবে চোদ্দো বারোর আগে এগারো এবং বিশের আগে উনিশ তো বন্ধুরা আমরা আগের সংখ্যাটি কি হবে সেটা জানলাম পরের সংখ্যাটি কি হবে সেটা জানলাম মাঝের সংখ্যা কি হবে সেটাও জানলাম আরও যা জানলাম সেটা হলো ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট যে খালি ঘরে লিখতে হবে সেগুলো কিন্তু আজকের পাটে আমরা শিখে ফেললাম তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝেছো তোমাদের সবার জন্য বাড়ি কাজ থাকবে এই যে চৌষট্টি পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ের এই পাঠ্য বইয়ের চৌষট্টি পৃষ্ঠা সম্পূর্ণটুকু আমি কিন্তু করিয়ে দিয়েছি এই পৃষ্ঠাটি তোমরা ভালো করে বাসায় বারবার করবে আমি যখন পরীক্ষা নিব তখন কিন্তু আমি একটু এদিক সেদিক অর্থাৎ সংখ্যাগুলো একটু ওলট পালট করে দিতেও পারি কি পারবে না হুম, সবাই পারবে কারণ যারা বুঝে জিনিসটা করে অর্থাৎ যারা বুঝে বুঝে অঙ্ক করে বা তাদের পড়াগুলো বুঝে নেয় তাদের সে কাজটি করতে অনেক সহজ হয়ে যায় তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা চতুর্থ টিউটোরিয়াল পরীক্ষার জন্য আস্তে আস্তে করে প্রিপারেশন নাও আমরা এখন থেকে চতুর্থ টিউটোরিয়াল পরীক্ষার সিলেবাস অনুযায়ী পড়াগুলো কমপ্লিট করব এবং সামনে তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষাটা সুন্দরভাবে দিবে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ